মালালি শেয়ার আছে দাস আর খাইবে বচ্চন নিমল হইল আর বেড়ির ফুয়া যে মালালি শেয়ার খোদা জন্মাইলে খাবার ভিতরে ওর মা মাফা তামাশিল আর নুরাইন সব নকল যখন নুরাইন নেবে খবর লই তখন মালালি শেয়ার খোদা আমি তো সব করে আনবে চেহারা মার দেখি যে মালালি নবস্তর দেখার বছর ইসলাম ধর্ম গ্রহণ করছি কিভাবে বলতে পারি মালালি শেয়ার খোদা মত খাই যে মালালি বেড়াইতে সম্রাট আর নবী তাকে অবস্থায় বেরিয়েছিলাম মা কানা মোহাম্মদ আবা আহাদি মুরাদাকুল ওয়ালাকি রাসূলুল্লাহ খাতামান নবীন নবুয়ত দরজা বন্ধ বেলাতে দরজা শুরু বেলাতে দরজা বন্ধ বন্ধ হতে ইমাম মেহদী আলাইহিস সালাম আইন ফরদি হারুনে শুরু মাওলা আলী শেরে খোদা আর নবী জিবরিলকে পড়াইছে জিবরিল কি তৈরি কিস্তরা করে নূর তৈরি আসিলে মানব শুরু লই তাবিল কি মানুষ আমি বললাম কোরআনের মধ্যে 38টা আয়াত আছে বশর তোরা নুত্ত মানুষ উগ্রাইতে যদি আর নবীর হতা হয় তা হাইতে রস এই মুহূর্তে 10 লক্ষ টাকা সেক্কারে দিয়ে ভাই হন মুক্তি হন মহাসেন পৃথিবীর বুকুর ছেলে আমি শুধু বাংলাদেশ নয় ওমান এমারত বেকুতি পাকিস্তান ভারত গরিব না তখন যদি দেখায় তারস 28টি কোরআন আয়াত আছে নবী বশর নূর 3 একটাই তো তা আমার নবীর হাতে নাই ইন্নামানা বশর এ হতা আল্লাহ না হয় আর নবী হইল নবী সম্পর্কে বুঝিতে কাফেরদেরকে দাবিতে করিবে লাগে ইতারা জানা দিয়ে ইউহাইল ইমানি কি নবী না তো হইই কিন্তু তারা বালা জানে ইয়ে নিতার ইয়ে নলি হইতে নবী হইনি আবার তোমার খোদা গাহ তোমার খোদা গাহ দাও এক কাল দুই তিন মাস ধরে খোদার বাবা বলি গরি আর তার বহুত ব্যাখ্যা আছে কিন্তু আর ভাই ইয়ে হতা দরিগিন আর পারিন আর গর তোলে কাজ কে বুঝু যা তাইছি এখন নবুয়ত তার বন্ধ হয়ে গই বেলাইতে ধরে সালেন আল্লাহ দা একটু তাসবি সাজ্জু সাহাবাত জিবরিল সালাম আইছি সিদ্দিকা করতে আসো আটকাট করে সিদ্দিকা করে প্রশ্ন করছি আল্লাহ সওয়াল শিখে দিয়ে জবাব শিখে দিবে খোদার সওয়াল লয় জবাব হলো না মিলে এইভাবে ফারুক আজম আসছি নমাই ওসমান গিয়ে দিন নূর আসছি সওয়াল জবাব না মিলে মাওলা আলী শেরে খোদার আসছি আয় আলী আল্লাহ পাকে যদি তোমার যদি বেলায় তোর তাস দেয় তুই ক্যাং করিবে খোদার নম্বর ওয়ান হাসাই দেখি আর নবীর আশেক যারা বিশ্বের জায়গায় জায়গায় আর নবীর জিকির করিব নবীর সালা দরুদ সালাম আদায় করিব ওয়ার ফায়ন এলাকা জিকির করে জিন্দা করিব যারা ওলি গোস কুতুর শাহর তারিখ করিব যারা বেলায়তের প্রাধান্য দিব তাদের যত দোষ কুরুট আছে আমি আলী নম্বর ওয়ান আমার কাজ হলো তাদের সমস্ত গুণ আমি মাফ করে ফেলবো ডুবে ফেলবো তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের প্রতি দাবিতে করবো ওই আর নবীকে যখন বানাইছিলেন 1,800 কোটি বছর ওই দেশের একদিন পৃথিবীর 1,000 বছর তখন নবী 2 রাকাত নামাজ পড়লেন বানানো করেন এক এক রাকাতে তকবীর তাহরিম আল্লাহ আকবর 70,000 বছর রুকুত গেই 70,000 বছর দাঁড়াই 70,000 বছর এনে এনে 2 রাকাত নামাজ পড়ছি প্রথম রুকু প্রথম সেজদায় ফজর নামাজ ফরজ দ্বিতীয় সেজদায় জোহর আসর আবার দ্বিতীয় নামাজের মধ্যে রুকু তার দ্বারা আর দ্বিতীয় শেষ দ্বিতীয়ের মধ্যে আনার এশার নামাজ ফরজ লাখে দিয়ে রিজা ইন গিট দেখতে হতে মেরাজ দিন ইন আর ভাই মহাসভ আর এক মহাসভ খদ্দুর হবে কিন্তু ইনা হইতো নামাজ জমা লাখে দিয়ে খর নবীর আমলের মধ্যে কিনু আসিল রুকুন আসিল আল্লাহ নবীর হদে মাহবুব তুই কিস হদাই তুই কিস হদাই একখান জিনিস চাই কি আয় আর তুই বানাইতে ফইলে ফাড়াবে তো ফরদি আর উন্নত কল হয় তাই বেদে অল্প ইতারা বহু গুণ গরিব গুণ গরিবের ক্ষমা হয় ক্ষমা হয় তোর মাপ পাইতো না আল্লাহ আয় আর উন্নত কল গুণ মাপসাই আল্লাহ হয়তো মাফ করে দিল যখন করার না দলই ওই ওই থেকে বুঝি ওয়ালা সৌফা ইউতিকা রাব্বিকা ফাতারদা মাহবুব
যে অঙ্গীকার আমি করেছিলাম, কিয়ামতের দিন তুমি যত চাইবে তত আমি তাদেরকে কি দিব, জান্নাতে দিব, তাদের জন্য জাহান্নাম হারাম। আবার কোরআন করিমে আল্লামা মুফতি আহমদ জাহান্নাম তাফসীর করেন, ওয়া তাসমু বিহাবিল জামি ওয়া তাফারাকু ওয়া তাসমু বিরাসূলিল্লাহ জামি ওয়া তাফারাকু। আল্লাহ যত বারসুল যুথা গরম মধ্যে কিনো দর ভরাত আর নবীর তাড়াতাড়ি জানাতে নিবি বললাই মাহবুব হদেক ইবে তাফসীর করতে ওয়া তাসমু বিরাসূলিল্লাহ জামি আল্লাহ কুদরত হাতে আমার নবীর কো তার থান মারিব কোটি কোটি যারা নবীর আশে গুনাহগার নই কোটারে বেকু জল হবে। নবীর কারা সিননি, নবীর কারা ফায়, নবীর তো সিনতে জু এত কি মস্কারি, নবীর যে নদে দেখি ন এত আল্লাহ নবীর মৃত্যু দিব পালন করা জায়েজ নাই। কিসের মান নবী রু আর নবীর তো নসা মারানো আছে আর এবেলে কি তো হত মানে কাসম নয় তবি আবে হায়াত কিতে পারলাম হদে আল মুস্তাতারা পর্দা লাগিয়ে দিয়ে দেন কিনলে ওই উম্মতের কোনো হস্ত টানিলে বললাই যেন মৃত্যু নদী কিনবে বেলাই খতান বুঝেছি না। আর আর নবীর দর ফাঁসশো আদমারও বানাইবেন ৫১১ কোটি বছর আগে আদমারও বানাইবে কি আদম সুন্দর নবী আদমারও বানাইবে এই হাত কিতাব হাজার কিতে বিশ্বে না তার বাইক মানুষ সবাই গিয়ে দেড় সময় ধরিয়ে দেব আর সেলিং যদি ক্যাপাসিটি পিকের বিকুর দলিল দিবেন ৫১১ বছর আদমারও বানাইবে ৫১১ কোটি বছর আগে আর নবীর দর মোবারক বানাইয়ে সত্তর পৃথিবীর প্রাণ কি মদিনে মানব পড়া ইয়ে নূর চমকেতু আল এত এত নূর প্রাণ ইয়ে আছে পৃথিবীর প্রাণ কিয়া আল্লাহর কি হই আর নবী প্রাণ হই ওই প্রাণ ওজু নহ তু কুচি নহ ওজু নতা তু কুচু নতা জান হে ওয়ে জাহান কি জান হে তো জাহান সাল্লে আলা রাসূল লেলা সাল্লে আলা মুহাম্মাদিন ওজু না হও তো কিছু না হও নবী নইলে কিছু নয় তো নবী না থাকলে কিছু নয় তো নবী সৃষ্টি জগতের আসমান জমির লৌহ কলম সমস্ত কিছুর রূপ আমার নবী সমগ্র বিশ্ব জগতের রূপ উনি প্রাণ বনিয়ে দুনিয়ার জিন্দা লেখে পৃথিবীর জিন্দা লেখে দেন কিওর মিথ্যা তার নবী আর আর নবী তে মদিনা তো দেখে আসতে হয় না খোদার কসম সোনার মদিনা তাই আমরা সবাইকে আমার নবী দৃষ্টি করতেছে দেখতেছে আমরা কি চাই নবীর ছিলাই আল্লাহ নবী যদি নবীর কাছে আমরা হরিত করি নবীর জন্য আমরা যদি এসকরসর প্রকাশ করি আল্লাহ হদায় ফেরেশতার সাক্ষী দাও আমার মাহবুবের পাগল এদের সমস্ত গুণ আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণ আগে বলছিলাম হাদিস আছে আপনার জন্য আমার জন্য ফেরেশতারও কি করে তিরিশটি দরজা খুলে দিয়েছেন এই মাহফিলের জন্য রহমতের ফেরেশতারা গুণ মাফ চাচ্ছে আমাদের জন্য এবং এক বছর পর্যন্ত এই জায়গার যদি কোনো কবির গুণ না হয় রহমত অবতরণ না থাকবে দলিল আমি দেব আমার কাছে কিতাব আছে। তাহলে একটা কথা হচ্ছে আমরা কি নবীকে চিনছি এই হইলে ঘটনা শের বাংলা এত মনে করবেন শের বাংলা উনি আশিক রসুল আছেন ইয়া নবী সালাম আলাইকাল্লাম একথা আর আমরা আচ্ছা আমি একটা কথা বলি আমার বক্তব্য শেষ কারণ আমার বাইকালে মেহমান আপনারা ওনার বক্তব্য শুনবেন ওনাকে বক্তব্য দেওয়াটা সবাই বসে রয়েছেন সুযোগ একটা কথা বলি নামাজ কার জন্য শুধু আপনারা বুঝুন আমি আজকে ওয়াজ করতেছি না কিন্তু কিছু আকিদের কথা বর্তমান এই এলাকার দেখার কেয়া এই এলাকার মধ্যে আমি নাম ধরতেছি এই বইতে লিখছি আমি শের বাংলা আল্লাহ বিয়াদিবি করেছিল আল্লামা জাফর আহমদ সিদ্দিকী প্রতিবাদ করছেন ইমাম হাশিমুল্লাহ সি এ সঙ্গীজিত বেয়াদিবি করছিল আমি সেলিম সিদ্দিকী প্রতিবাদ করছি আল্লামা জাফর আহমদ সিদ্দিকী বেয়াদিবি করছি আমি প্রতিবাদ করছি এখন আমার সাথে লাগছে আমি আপনাদেরকে চাই আপনারা কি নবীর পক্ষে না বিপক্ষে আপনার গৌসল আজম মাইজবান্ডারির পক্ষে না বিপক্ষে ওলির পক্ষে না বিপক্ষে আমি যদি হয় তাকে যারা জাররা পরিমাণ শানে মোস্তফার আগাতাই ওই ধরনের কোন ব্যক্তির নেতৃত্ব কি আপনারা মানবেন না আমরা মানব না সাহাবাই কেন যুদ্ধ করে নাই কেন
শানে মোস্তফা নিয়ে ওয়া রাফানালাকা যিকরাকা, নবীর শান আর কোনো কি নেই। এমনকি নবীর প্রেম ফয়সাল সিদ্দিক আকবর যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ কিফিয়া মোহাম্মদ আপনি একটু দাঁড়ান, উদুলুমিন উদুলুমিন আমি সব কথা দেবেন, তখন বলে আমি একটু দুঃশ্চরিত করি। হঠাৎ করে দেখলো সৈয়দা সিদ্দিক আকবরের আবাস, দেখতেছে একটা ফেরেশতা, এটি কি সিদ্দিক ওজুরে দিকে সামনে, এখানে সিদ্দিক আকবর আবাস করতে। তা আল্লাহ বলেন, মাহবুব আপনি সিদ্দিক আকবরের জন্য পাগল, আমি একটা ফেরেশতা শুরুতে সিদ্দিক আকবর আত্মাকে এখানে হাজির করেছে, ওনার সোনার আওয়াজ শুনলে আপনি শান্তি মুখ করতে পারবেন। নবীনে বাজলে এটাও আল্লাহর আসমাল্লা পর্যন্ত পৌঁছতে পারেন। নবীন ছিলেন ঠিক মাইক পান্ডারের মধ্যে সালামে গৌসি আসেন নাই? হ্যাঁ, এটা কি কোরআন হাদিসের বাইরে? কোরআন হাদিসের বাইরে মাইক পান্ডারে আসেন। সূরা হাজা 43 নম্বর আয়াত, হুয়াল্লাযী ইয়াসাল মুখস্থ বলার ক্ষমতা আমার কাছে করানো নিয়ে যাচ্ছে। আমি কোনো মায়ের সন্তান কোনো মুক্তি পৃথিবীর যে কোনো জায়গা, আমি আর পান্ডিত অনেক মনোযোগ করছি, সরকারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই শ্রম মন্ত্রণালয় ওইখানে, এখানে আপনারা মনোধারা করেন, ওইখানে একটু ওইখানে না, এইটাই মাহফিল আহলে হাদিস জামাত চুকরানবি শিয়ে রাফেজি সুন্নি সেলিনের দিকে সবাইকে আমি খাদ দিয়েছি, ক্যাম করেছি, দূর করে আমার সব কথা স্বীকৃতি পাই। আমি এরকম একটা কোরআন নিয়ে গেছিলাম, আমি মোনাজাত অনেক কিতাব নেব না, শুধু কোরআন থেকে দেবো। যদি হয় মিলাদ নবী 71 দলিল কোরআন থেকে দেবো, যদি হয় জুলুস ও জুলুস তখন ওগুলি বলার সময় নেই। জুলুস কখন থেকে, জুলুস কখন হয়েছিল, এই কত সমাজ কীভাবে কি সিরিয়াস ওইটা আমি লিখতেছি, আপনারা পাবেন ওই কিতাব ঈদ মিলাদ নবী জাস্ট জুলুসের দলিল ওই কিতাব। এই কবিতাতে বর্তমান যেগুলো আমি ফেসবুকে দেখতেছি আমার এগুলি বদাস হচ্ছে না। আর ওই গিয়াসুদ্দিন কাদের তাহিরি তে এক কথা হল, আল্লাহ আদম রসুলকে দিয়ে রসুল করে গাইব করি সাজা আঁকা দিয়ে এই কিবে হেলা কেলে কিবে, এইবার জব কিন্তু গিয়াসুদ্দিন তাহির না ও নাহলে কিন্তু ফরজ নাই, কিন্তু খোদার কসম শূন্যত সাথে নবীর সাথে ইমানের খাতিরে আমি গিয়াসুদ্দিনের পক্ষ থেকে লিখিত কিতাব জবাব দিছি যে আল্লাহর দান রসুলকে দিয়ে আল্লাহ হলেন গায়েব হয়ে হাজা হয়ে খালি হাতে হাজা বাবুর দরদ কেউ ফিরে না। এইবার দলিল এই শুধু বই বেড়ে কেড়ে গিয়াসুদ্দিন তাহরির পক্ষ থেকে জবাব হয় দিয়ে, কারণ এই যুগে যত যদি 72 দল 72 হাজার ইয়া সুন্নি জামাতের পক্ষ থেকে, আমি আরেকটা কথা বলি, সুন্নি জামাতের যে সমস্ত বাইরা দলিল যদি অভাব থাকে আমাকে আপনারা কল করবেন, আমি টাকা নিব না, আমার গাড়ি বাড়ি দিয়ে আমি যাব, আমি সুন্নিয়তকে জয় করব, বাতিলদেরকে পরাজয়বরণ করব দলিল আদিলের ভিত্তিতে। শুধু আমাকে দোয়া করবে আমি যেন একটু সুস্থতা ভোগ করি, যেহেতু হয়তো আমি ব্যাংকক যেতে পারি, যেন সুস্থ হইতে পারে বা এখানে হইতে পারে বাটা হইতে পারে, আমাকে দোয়া করবেন। আমার ভাই যেন ওনার আব্বার সাথে আমার সাথে মামাগণ সম্পর্ক ছোটোবেলার থেকে, যখন সাই হিসাবে আছে যেদিন মাজার দেওয়ার পর যেদিন ওই লাইট কিনতে যায় মার্কের মধ্যে ছোটো ছোটো লাঠি দিয়ে অনার আব্বাদ ভাঙি এত মিস্ত্রি আনি সাই হিসেবে তার মধ্যে লাঠি ফিট ধরে ফেললে অনার আব্বাদ আর এত কী করছি সাই হিসেবে আজ দিলে, কারণ আর সাই হিসেবে দরবার যা তোমার গেই হরিদিন আনা হতে যাবই লাস্টে মারা যাবে এন্তাকাল কিছুদিন আগে, আরও তো এবার ওই তো হতে এবার তুই দেখতে পারবি, আমি এখানে ওই প্রসঙ্গে গেডুর মধ্যেই তুই দেখতাম আর হতে দেখতে পারবি এবার। এইবার যদি আর শক্তি নই দু আয় সেলিং দিকে জেলের পান্ডারে কালামার ব্যাগ করা হন সম্ভব নয়, তো জেলের বাজে কি বুঝেছে চাই এই ফুল তো নয় আংশিকেরই আংশিকেন বুঝের ক্ষমতা আছে নই তো শাহিজাবাদের জেলের মাঝ পান্ডারে তো এত লাই কিছু হইতে লালি অন আল্লাহ রইল করে দৌড়ন পড়িব হলাম দিয়ে তো সবুদের কেবলা বইলে নিজেদের গরিবের নামাজ এত লাই ওষুধ সাইড দিন মাঝে নাসির মেবার ওষুধ লেগে রয়ে তারপরে দিয়ে দোয়া করছি রে মনে সবাই বলে মা হাসিম হিসাব আল্লামা জাফর মাসির দিকে জাফর মাসির দিকে কি হইতো আমি এক সিদ্ধ দিকে তোমার দিন লাগ যাচ্ছি, হ্যাঁ আমার ভুল হয়েছে আমি মাদ্রাসার প্রিন্সিপাল দিয়ে অ্যাপয়েন্ট করে চলে গেছি এবং হাসিম হিসাব দুইবার ফোন করছে কেন আসে না কিন্তু দেখতে নেন বুক আজকে যদি আমি মাদ্রাসা নিতাম খোদার কসম সতা সতী আলেম আমি সেলিম দিকে চেয়ে বাঘের মতো আমি তুলতাম আলেম সারা বিশ্বমিত মুখে বললাম। হ্যাঁ আমার আব্বা একটা কথা আমাকে বলেছে আমি হানে কাবাতে মক্কা মদিনে কথা দিয়েছি তোমাকে যেন আল্লাহ কবুল করে, কথা আমার আব্বা দোয়া কবুল হয়েছে।